আসসালামু আলাইকুম। হাইড্রোটেক ওয়াটার টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আপনাদেরকে আমরা দেখাবো আপনি জার পানি এবং ব্যাটারি পানি একই মেশিনের মাধ্যমে কীভাবে তৈরি করতে পারবেন এবং এই মেশিনটি কীভাবে আপনি বসাবেন এবং এই মেশিনটির কাজ কী, মেশিনটির উপকারিতা কী, সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা একটা মেশিনের মাধ্যমে দুটি পণ্য অর্থাৎ মানুষের খাবার পানি এবং ব্যাটারি পানি দুটো পণ্য আপনি বাজারজাত করে মার্কেটে বিক্রি করতে পারবেন। তো এখন আপনারা অনেকে প্রশ্ন করেন যে আসলে এই জার পানি এবং ব্যাটারি পানি কীভাবে তৈরি হয়, কোত্থেকে আসে। জার পানি এবং ব্যাটারি পানি আপনার বাসার পানি থেকে আমি তৈরি করে দিব, আপনার বাসার যে পানি আছে এই পানি থেকে আমি তৈরি করে দিব। আপনার আমার এই মেশিনের মাধ্যমে আপনারা জার পানি, মানুষের খাবার পানি এবং ব্যাটারি পানি আপনি দুটো পানি এখানে তৈরি করতে পারবেন। এখন আমি দেখাবো যে এটি আসলে কীভাবে কাজ করছে। আপনারা উপরে হয়তো একটি ট্যাঙ্ক দেখতে পারবেন, উপরে হচ্ছে মাটির নিচ থেকে পানি উঠিয়ে একটি ট্যাঙ্কে আপনাকে রাখতে হবে, সেখান থেকে লাইন করে আমার মেশিনের মোটরে আসবে। মোটরে আসার পরে প্রথম যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন এটির নাম হলো আয়রন রিমুভাল ফিল্টার। এটির মাধ্যমে পানিতে যত প্রকার আয়রন আছে, ব্যাড অর্ডার ব্যাড টেস্ট আছে এবং আপনার এই পানির মধ্যে যত স্যান্ড আছে, সিল্ট আছে, পানির মধ্যে যত প্রকার হেভি মেটেরিয়ালস আছে, হেভি বলতে আপনার যেগুলো ভারী পদার্থ আছে, এই ভারী পদার্থগুলো প্রথম ভেসেলের মাধ্যমে দূর হয়ে যাবে। এরপরে চলে আসবে আয়রন রিমুভাল ভেসেলে। আয়রন রিমুভাল ভেসেলের কাজ হলো পানিতে যত প্রকার আয়রন আছে, সাসপেন্ডেড আয়রন আছে, হাইড্রোজেন সালফাইড আছে, হাইড্রোজেন সালফাইড সহ যত প্রকার গন্ধ আছে এগুলোকে পুরোপুরিভাবে, আপনার যত প্রকার আয়রন আছে আয়রনগুলোকে পুরোপুরিভাবে দূর করে দিয়ে তারপরে চলে যাবে অ্যাক্টিভেটেড কার্বন সিস্টেমে। অ্যাক্টিভেটেড কার্বন সিস্টেমের মাধ্যমে পানিতে যত প্রকার ব্যাড অর্ডার ব্যাড টেস্ট ব্যাড কালার অর্গানিক ম্যাটার আছে এগুলো পুরোপুরিভাবে এখান থেকে দূর হয়ে যাবে, দূর হয়ে ড্রেনে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফিল্টারের সঙ্গে একটি ড্রেন লাইন আছে, অর্থাৎ এই পানিটি পুরোপুরি ফিল্টার হয়ে একদম ড্রেনে চলে যাবে এবং পিওর লাইনের মাধ্যমে, ফিল্টারেশন লাইনের মাধ্যমে পানিটি পরবর্তী স্টেজে রেজিন ফিল্টারে চলে যাবে। রেজিন ফিল্টারের মাধ্যমে পানিতে যত প্রকার হার্ডনেস আছে, হার্ডনেসটা 100% পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। হার্ডনেস দূর হয়ে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি মেশিন, এটি হলো রিভার্স অসমোসিস মেশিন। রিভার্স অসমোসিস মেশিনের কাজ হলো পানিতে যত প্রকার ভারী পদার্থ আছে, টোটাল ডিজলভ সলিড আছে, এই টোটাল ডিজলভ সলিডটাকে একদম ডাউন করে দিয়ে, যদি আপনার পানিতে 250 টোটাল ডিজলভ সলিড থাকে সেটা ডাউন হয়ে গিয়ে এখানে 10-এর নিচে নেমে যাবে, অর্থাৎ পানিটি পুরোপুরিভাবে এখানে একদম খাবার উপযোগী হয়ে যাবে, খাবার উপযোগী হয়ে এই পাইপলাইনের মাধ্যমে এখানে ট্যাঙ্কে এসে পড়বে। এভাবে আপনি সম্পূর্ণ 100% পিওর খাবার পানি আপনি পেয়ে যাবেন। এবার খাবার পানির পরে ব্যাটারি পানি কীভাবে হয় আপনাদেরকে আমরা এখন দেখাবো। এবার আমি আপনাদেরকে এখন দেখাবো যে খাবার পানি থেকে কীভাবে ব্যাটারি পানি হয়। খাবার পানি থেকে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি পাম্প, খাবার পানির ট্যাঙ্ক থেকে পাম্পিং হয়ে পানিটি প্রথমে চলে আসবে ক্যাটায়ন সিস্টেমে। ক্যাটায়ন সিস্টেমের কাজ হলো পানিতে যত প্রকার পজিটিভ আয়ন আছে, যত প্রকার প্লাস আয়ন আছে, যত প্রকার ক্যাটায়ন আছে ক্যাটায়নগুলোকে পুরোপুরিভাবে দূর করে দিবে। এরপরে পানিটি চলে আসবে আপনার অ্যানায়ন ফিল্টারে। অ্যানায়ন ফিল্টারের কাজ হলো পানিতে যত প্রকার নেগেটিভ আয়ন আছে, যত প্রকার অ্যানায়ন আছে এগুলো পুরোপুরিভাবে দূর হয়ে যাবে, অর্থাৎ আপনার পানির ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটো যখন পুরোপুরিভাবে দূর হয়ে যাবে, দূর হয়ে এই পাইপলাইনের মাধ্যমে এখান থেকে চলে আসবে এই ট্যাঙ্কে। এটা হচ্ছে ব্যাটারি ওয়াটার ট্যাঙ্ক। এটার অনেকগুলো নাম আছে, ব্যাটারি ওয়াটার, ডিএম ওয়াটার, ডিআই ওয়াটার, এটা অনেক নাম আছে। তো এই ডিএম ওয়াটারটা আমাদের বাংলাদেশে যত অটো গাড়ি আছে বেশিরভাগ অটো গাড়িতে এই ডিএম ওয়াটারটা খুব প্রয়োজন হয়। আপনি খুব সহজেই অল্প ইনভেস্ট করে আপনি খুব সহজেই এখানে ডিএম ওয়াটার এবং আপনি খুব সহজেই খাবার পানি এখানে উৎপাদন করতে পারবেন। তো আপনাদের যদি কারো এই ধরনের প্ল্যান করার কোনো প্ল্যান থাকে, আপনারা এই প্ল্যান সম্পর্কে কোনো কিছু জানতে চান, আমি আকিদুল ইসলাম একজন পানি বিশেষজ্ঞ, আমি আছি আপনাদের সঙ্গে। আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে সরাসরি আপনারা আমাদেরকে ফোন করবেন, আমাদেরকে ফোন করার নাম্বারটি এই স্ক্রিনে দেওয়া থাকবে। তো সকলে ভালো থাকবেন। পানির ব্যবসা অত্যন্ত একটি লাভজনক ব্যবসা, কিন্তু এটা সঠিকভাবে করতে হবে, ভালো লোকের মাধ্যমে করতে হবে, যারা পানি সম্পর্কে বুঝে তাদের কাছ থেকে আপনারা করতে হবে। আন্দাজে 2 নম্বর মেটেরিয়ালস দিয়ে যদি আপনি পানিকে বিশুদ্ধকরণ করেন তাহলে এই পানি একসময় আপনার জন্য বিষ হয়ে যেতে পারে। সুতরাং সঠিক পদ্ধতি অবলম্বন করে যদি আপনি পানির ব্যবসাটি করেন তাহলে আজীবন এখানে আপনার এখানে পানির কোয়ালিটিটি সবসময় ঠিক থাকবে। তো আমরা এই প্রজেক্টটি করেছি সিলেট লালাবাজারে। তো এখানে আমাদের যারা কাস্টমার আছেন ওনাদের রিভিউ আমি একটু শুনবো যে আসলে কেমন লাগছে বা এটার পানির কোয়ালিটিটা ঠিক মতো আসছে কি না, জাস্ট একজন বোঝার জন্য। আমাদের সাথে ম্যানেজার সাহেব আছে,
ম্যানেজার সাহেব মানে হঠাৎ করে আমাদের সামনে আসলো, তো উনি এটার দেখাশোনা করে। তো ম্যানেজার সাহেব, আমি আপনাদের কাছে যেটা জানতে চাচ্ছি যে আসলে এই প্রজেক্টটা যে আপনি এখানে করছেন বা আমরা যে এখানে আপনাদেরকে করে দিলাম, এক্ষেত্রে আপনারা খাবার পানি এবং ব্যাটারি পানির গুণগত মানটা পাচ্ছেন কি না? মান অন্তত ভালো, আমরা মানে যাদেরকেই আমরা দিতেছি তারা বলতেছে যে গুণগত মান খুবই ভালো। আচ্ছা, মানে সবাই স্যাটিসফাই, মানে কাস্টমাররা আপনাদের পানি খেয়ে এবং ব্যবহার করে ওরা খুশি হচ্ছে? জি। আচ্ছা আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলতে? দর্শকদেরকে আমরা এটাই বলবো যে আপনারা পিওর পানি খান, আর স্বাস্থ্য সচেতন হন, আর সঠিক টেকনোলজি আপনারা ব্যবহার করেন, আর ব্যাটারি অটো চালিত যেইটা সেইটার জন্য ব্যাটারি চালিত পানি ব্যবহার করেন। আপনারা শুনলেন যে আমাদের এখানকার প্রজেক্টের ম্যানেজার সাহেব, ওনারা সন্তুষ্ট আমাদের প্রজেক্ট নিয়ে। তো আমরা চাই যে বাংলাদেশে যারা ওয়াটার নিয়ে পড়াশোনা করেছে আমার মতো, যারা জানে তারাই এই লাইনে আসুক, তারাই আপনাদেরকে সঠিক একটি প্ল্যান দিক। তো আপনারা সকলে ভালো থাকবেন, বাংলাদেশের যে কোনো জায়গায় সৎভাবে যদি আপনারা পানির ব্যবসা করতে চান, ব্যাটারি পানির ব্যবসা করতে চান, আমার স্ক্রিনে দেখানোর জন্য নম্বরটি আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে সকল ধরনের প্ল্যান্ট, সকল ধরনের পানির বিষয়ক যত প্ল্যান্ট আছে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।